was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. Bikot awaz. A bikot awaz ta toiri korar jonno Allah taala ekjon ferishta toiri korechen jar nam hocche Israfil. Nam ki? Nam ki? To ei ferishtar pa hocche zaminer niche, matha hocche akasher upore. Ei ferishtar kaj hocche oi bikot shobdo toiri kora. Uni একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট, ওই ট্রাম্পেটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল মাল ওমা আদরা কামাল মাল। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য। কয়টা? কয়টা? উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবে তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল মাল ওমা আদরা কামাল মাল। সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কি না? ঠিক কি না? বিকট আওয়াজ, গগনবিদারী শব্দ, প্রচন্ড একটা সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে আওয়াজ, যে শব্দ কেউ শুনেনি, কেউ শুনেনি। আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর, ভয়ঙ্কর। প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফাতুল ফাজাব, দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড়গুলো তুলিত হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, যখন যখন আল কারিয়া, এই বিকট আওয়াজটা হবে। তিনটা ফুৎকার, কয়টা? কয়টা? প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। কিয়ামতের এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে, এমন কম্পন, এমন আওয়াজ পৃথিবীবাসী এর আগে আর শুনে নাই। একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে, কেউ টের পাবে না, কে কই চলে গেছে হিসাব নাই, হিসাব নাই। আল্লাহ সেটাই বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ, তুলাকে যখন পিটানো হয়, ধ্বনিত করা হয়, দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে, ফু মারলে আরো দূরে যায়, আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ, বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো সামনে উঠতে থাকবে, একটা পাহাড়ও টিকবে না। আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, টাওয়ারগুলো ভেঙে খান খান, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, মানুষগুলো
ভালু বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহু আকবার নকশাকে দিবেন আল্লাহ নকশাকে দিবেন না সুবহানাল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার সেদিন মানুষের চোখ হবে ছানা পড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কই আল্লাহ বলেন ইয়াউমা নাতুই সামা কাতাইয়ে সিজিল্লিল কুতুব কুতুব আকাশ আর আকাশ থাকবে না থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল কারিয়া মাল মাল ওমা আদরা কামাল মাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দো অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময়ে সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আল কারিআ মাল কারিআ ওমা আদরাকা মাল মাল পৃথিবীর যখন এইরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটি ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবী সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবীব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রূহ কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রূহ কবজ করে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন
আগুনের তৈরি সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে, মানুষের সুরাত নিতে পারে, প্রাণীর সুরাত নিতে পারে, ঠিক কি না? মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন, রূহ কবজ করবেন, করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস। সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। ইবলিস আর নাই, মানুষও নাই, জিনও নাই, পশু পাখি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, অনেক দায়িত্ব পালন করেছিস তুই, মানুষ মারলি, জিন মারলি, মৎস্যকুল মারলি, পাখি মারলি, সব মারলি, এবার আর কে বেঁচে আছে বল? মালাকুল মাউত বলবে, আল্লাহ আর কেউ নাই, খালি ফেরেশতারা আছে। কারা আছে? মালাইকা। আল্লাহ বলবে, যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর, শেষ কর। মালাকুল মাউত একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবে, একটার পর একটা, একটার পর একটা, করতে করতে সব ফেরেশতা, ফেরেশতাদের সংখ্যা হচ্ছে জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আলোর তৈরি, নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে। জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন? জিন কিসের তৈরি? আগুন, জিসমুন নারিয়ুন, আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিয়ুন, নূর দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সাবার করা হবে। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল? মালাকুল মাউত বলবে, মাবুদ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু আমার তিনজন কলিগ বাকি। কয়জন? কয়জন? জোরে বলেন, কয়জন? কয়জন? জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবে, মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়, যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো, আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত, আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো, এই মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়। এক নাম্বার কলিক শেষ, কলিক বুঝেন তো? বুঝেন তো? সহকর্মী, সহকর্মী। কলিক মানে কি? মানে কি? সহকর, সহকর। এক নাম্বার কলিক নাই, আল্লাহ বলবে, যা এবার ইসরাফিলের রূহ কবজ কর। ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে, ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রূহটা কবজ করে ফেলবে, ইসরাফিলও নাই, ইসরাফিলও নাই, নাই। আল্লাহ বলবে, যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে, কোরআন দিয়ে, ইঞ্জিল দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে আমি যেই ফেরেশতারা টেরে পাঠাতাম, ওই রূহুল আমিন জিব্রাইলের রূহটাও কবজ করে নিয়ে আয়, জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। এবার তিনজন কলিগি শেষ, আছে কেউ? আছে কেউ? আছে, আছে। এবার আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মান ইয়াবকা, মহাবিশ্বে আর কে কে আছে বল? আজরাইল বলবে, কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আমার কলিগরাও নাই, আমি বড় একা, এখন আমি একা হয়ে গেছি, আল্লাহ আছি শুধু আমি, মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম, আর আন্তাল হাইয়ুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব, তুমি তো মরবা না, আমি আছি, বাপসে উনিও থাকবে, উনি আর আল্লাহ থাকবে। আল্লাহ বলবে, মালাকুল মাউত এবার তুই মর, এবার এবার তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, আজীবন মারছে, আজকে আজকে মরবে, মরবে, খিচুনি উঠে যাবে, জ্বর এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, ছুটে যাবে, কাঁপতে থাকবে, থাকবে, থাকবে। আল্লাহ বলবেন, কাপা কাপি করে লাভ নাই, মর, মর। মালাকুল মাউত বলবে, মাবুদ এইটা আবার কেমন কথা, সবাই রে আমি মারলাম, আমি মরুম কেন, আমি না মারছি, না মারছি, না মারছি, আমি না মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কথা নাই, মর। ও আল্লাহ আমি কেন মরবো, আমি না দুনিয়ার সবাই রে মারলাম। আল্লাহ বলবেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত, তুইও মরবি, মর, কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবে, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, যে দাঁড়া, মালাকুল মাউত দাঁড়াবে, এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না, থাকবে, থাকবে কেউ না, মালাকুল মাউত কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই, মরতে তোকে হবেই, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মর, মর, মর।
মরে যা মরে যা মুত মুত ইয়া ইয়া মালাকাল মাউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুত ইয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের ইচ্ছা ইচ্ছা খতম খতম উনিও নাই উনিও নাই এবার ডানে ডানে বায়ে বায়ে সামনে সামনে পেছনে পেছনে উপরে নিচে কেউ আছে আছে একজন ছাড়া তিনি কে তিনি কে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে তাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا مدى علي الهدى أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا